প্রিয় দর্শক, বিদ্রোহী কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলাম। তিনি একজন একদিকে যেমন বিদ্রোহী ছিলেন, অন্যদিকে প্রেমিকও ছিলেন। তার প্রেমের কবিতাও পাওয়া যায়, বিদ্রোহের কবিতাও পাওয়া যায়। তিনি যুদ্ধও করেছেন ইংরেজদের বিরুদ্ধে কবিতার মাধ্যমে এবং সশরীরী অবস্থান নিয়ে। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, আপনারা পেছনে দেখতে পাচ্ছেন যে ঘরটি, সেটি হচ্ছে কাজী নজরুল ইসলামের লজিং ঘর। এই ঘরটিতে তিনি থাকতেন এবং পাশেই আপনারা যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, তাদের অধীনেই তিনি এই ঘরে থাকতেন, তাদের বাড়িতে খাওয়া দাওয়া করতেন। এবং আপনাদেরকে মজার বিষয় দেখাই, সেটি হচ্ছে এই যে ফুকুর আপনারা দেখতে পাচ্ছেন, এই ফুকুরে কাজী নজরুল গোসল করতেন এই গাতলায়। তত উন্নত তখন ছিল না, হয়তো স্বাভাবিক ছিল, কিন্তু এগুলো সংস্কার করা হয়েছে। নজরুলের সেই লজিং বাড়িতে আমরা এসেছি। আপনাদেরকে বলে রাখি যে নজরুল আশেপাশের গাছগাছালি থেকে আম ছুরি, জাম ছুরি, কাঁঠাল ছুরি করতেন, কারণ তিনি ছিলেন লেটু দলের সর্দার। এগুলো আনন্দ করে তিনি করতেন। তাকে আসলে তিনি বাংলাদেশের এই জায়গাটিতে এসেই থেকেছিলেন, পাশে একটি স্কুলে পড়াশোনা করতেন।